नमस्कार बंधु, तुमी देखछो पीडी एडुकेशन। एई भिडियोते आम्रा पीओके अर्थात पाक ओकुपाइड काश्मीर सम्पर्के आलोचना करब। पीओके बा पाक ओकुपाइड काश्मीर किभाबे तैरी हलो, एखन तार की अवस्था, एटी केन नियमितभावे आलोचनार केंद्रबिंदुते थाके एबं की एर प्रभाव ভারতীয় রাজনীতি বা পাকিস্তানের রাজনীতি বা বিশ্ব রাজনীতিতে, সেই বিষয়ে অত্যন্ত সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব পিওকে সম্পর্কে। 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন আমরা ভারতবাসীরা উত্তরাধিকার সূত্রে কি পেয়েছিলাম? পেয়েছিলাম চরম দারিদ্র, তলানিতে ঠেকে যাওয়া একটা অর্থনীতি, প্রায় নিরক্ষর একটা জনজাতি। কেন এ কথা বলছি? 1951 সালে সেন্সাস হয়েছিল, জানো, সেই সময় পুরুষ সাক্ষরতা 25% কাছাকাছি ছিল, মহিলা সাক্ষরতা 7-8% কাছাকাছি ছিল। একদমই ভেঙে পড়া বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকেও আমরা পেয়েছিলাম। সেই সঙ্গে পেয়েছিলাম ভয়ঙ্কর অসাম্য এবং ইনজাস্টিসে ভরা একটা সমাজ। আমাদের জাতীয়তাবাদী সমস্ত নেতারাই বুঝেছিলেন স্বাধীনতা অর্জন করবার জন্য যতটা কষ্ট আমাদের করতে হয়েছে, এই ভারত পুনর্গঠন করতে ততখানি কষ্ট করতে হবে। কারণ গোদের উপর বিষ ফোড়ার মতন ছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসির উত্তরসূরি বিভাজিত দুটি দেশ, ভারত আর পাকিস্তান। পাকিস্তান তাও দুই ভাগে বিভক্ত, একদিকে পশ্চিম পাকিস্তান বা বর্তমান পাকিস্তান, অন্যদিকে পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ। দুই পাশে দুই পাকিস্তানকে বাদ দিয়ে যে ভূখণ্ডটা আমরা পেতে চলেছিলাম, তাতেও কিন্তু 60% ভূমি মাত্র ব্রিটিশ সরকার আমাদের কাছে তুলে দিচ্ছিল। কেন? বাকি 40% কারো না কারো অধিকারে ছিল। কিরকম? কিছু অংশ পর্তুগাল এবং ফ্রান্সের দখলে, বাকি সমস্ত অংশই শাসন করতেন কোনো না কোনো রাজা বা রাজন্যবর্গেরা, যাদের বলা হতো প্রিন্সলি স্টেট। মজাটা লুকিয়ে এখানে, বোঝার ব্যাপারটাও রয়েছে এখানে। এই সমস্ত প্রিন্সলি স্টেটসগুলোর সঙ্গে ব্রিটিশ সাম্রাজ্যের সম্পর্কটা এক অদ্ভুত রকমের ছিল। এই রাজ্যগুলোকে, এই প্রিন্সলি স্টেটগুলোকে ব্রিটিশ সরকার সিকিউরিটি দিত, সিকিউরিটি ফ্রম এক্সটার্নাল অ্যাগ্রেশন, বহিঃশত্রুর আক্রমণ থেকে, এবং এই রাজ্যগুলির সাধারণ জনগণ যাতে বিদ্রোহ না করতে পারে সে ব্যাপারেও দমন পীড়নে ব্রিটিশ সরকার এই রাজ্যগুলোকে সাহায্য করত। বদলে এই রাজ্যগুলির থেকে পেত ব্রিটিশের প্রতি আনুগত্য। এখানে ভগৎ সিং এর একটা বিখ্যাত কথা উল্লেখ করা যেতে পারে। ভগৎ সিং বলতেন, সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, সে ভাবতে চায় না তাকে কে শাসন করছে, সে শাসন থেকে মুক্তি চায়। শাসনকর্তা অর্থাৎ অপশাসনকারী, সে ব্রিটিশ হোক কিংবা দেশীয় কোনো রাজা, তাতে তার যায় আসে না। কেননা তাদের কন্ডিশন, ব্রিটিশ চলে গেলেও এই রাজন্য প্রদেশগুলোতে একই রকম থেকে যাবে। সেই কারণে এই জনগণ মাঝে মাঝে এই বিভিন্ন রাজাদের প্রতি, আমাদের এই যে 40% কথা বললাম, সেই ভূমিখণ্ডে থাকা বিভিন্ন ছোট বড় রাজাদের প্রতি বিদ্রোহ করত। এই প্রিন্সলি স্টেটগুলোর কিছু কিছু রাজাকে বাদ দিয়ে বাকি সব বিলাসী এবং আয়েশী রাজারা বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন ফর্মের সার্বভৌমত্ব তার রাজ্যে উপভোগ করত। অন্যদিকে 15ই আগস্ট 1947 এগিয়ে আসার উপক্রম হয়েছে এবং এই সমস্ত বিলাসী রাজারা মনে মনে ভাবছেন তারা তাদের এই রাজ্যটাকে একটা স্বাধীন দেশ হিসেবেই পাবেন বা এরকমই রাজতন্ত্র উপভোগ করে যাবেন। তাদের এই মনোভাবে ইন্ধনও জুগিয়েছিল 20 ফেব্রুয়ারি 1947 সাল তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বলেন,
আমরা যে সমস্ত রাজন্য প্রদেশগুলো রয়েছে তাদের স্বাধীনতা খর্ব করব না। 1947 সালের 18 জুন জিন্নাও এদেরকে প্রলোভিত করেছিলেন এই বলে যে সমস্ত রাজন্য প্রদেশ পাকিস্তানে যোগ দেবে তাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা হবে। এইখানে ভেবে দেখো, আমরা স্বাধীনতা তো পাচ্ছিলাম, কিন্তু এই রাজন্য প্রদেশগুলো ভারতবর্ষের ঐক্যবদ্ধ ভারত গঠনে কতখানি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেই জন্য জাতীয়তাবাদী সমস্ত নেতারা প্রমাদ গুনলেন, এইভাবে চলতে থাকলে কিন্তু ভারত আবার স্বাধীনতা লাভের পরেই বহুধা বিভক্ত হয়ে যাবে। ভিডিওর প্রথমেই উল্লেখ করলাম, স্বাধীনতা লাভের সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলিকে উত্তরাধিকার সূত্রে পাচ্ছিলাম, সেই সমস্যাগুলিকে নিয়ে লড়াই করছিলেন, চিন্তাভাবনা করছিলেন জওহরলাল নেহরু। আর ভারতবর্ষের ঐক্যবদ্ধকরণের, ভারতের ঐক্যীকরণের অর্থাৎ ইন্টিগ্রেশনের দায়িত্ব পেলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল। তিনি তার সেক্রেটারি ভিপি মেননকে বলেছিলেন, এরকম চলতে থাকলে কিন্তু অতি দ্রুত এই সমস্ত রাজন্য প্রদেশের দরজা দিয়ে আমাদের ভারতবর্ষের স্বাধীনতাও আবার বিলুপ্ত হয়ে যাবে। অন্যান্য জাতীয়তাবাদী নেতা এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল ঠিক করেন, প্রত্যেক রাজন্য প্রদেশকে প্রস্তাব দেওয়া হবে যে স্বাধীনতা তোমাদের কোনো অপশানই নয়, হয় তোমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে, নয় পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। এই ঘোষণার পর রাজন্য প্রদেশগুলির মধ্যে 3 ধরনের চিন্তাভাবনা দেখা দেয়। প্রথমেই উল্লেখ করেছিলাম, যে সমস্ত কিছু ভালো রাজা যারা ভারতবর্ষের স্বাধীনতাকে মন থেকে চাইতেন, তারা ভারতের সঙ্গে আগেই যোগদান করলেন, তারা গণপরিষদেই তাদের নাম লেখালেন। বাকি আরেক দল ছিল ইনডিসিশন, কি করবে ভেবে উঠতে পারছিল না। কিন্তু তৃতীয় যে দলগুলো ছিল তারা প্রকাশ্যেই ঘোষণা করে দিল তারা ভারতবর্ষের সঙ্গে যোগ দেবে না বা তারা স্বাধীনই থাকতে চায়। উদাহরণ হিসাবে এমন রাজ্যগুলির নাম করা যেতে পারে, খেয়ালে রাখবে, জুনাগড়, জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ, ভূপাল এবং ট্রাভাঙ্কোর। ততদিনে সর্দার বল্লভ ভাই প্যাটেল তার কঠোর এবং দৃঢ় মানসিকতার মাধ্যমে বাকি সমস্ত রাজাদের বাগে নিয়ে আসেন, ভূপাল এবং ট্রাভাঙ্কোর ও ভারতে যোগদান করে। 15 আগস্ট 1947 সাল এই দিনটা পর্যন্ত যে তিনটি রাজ্য ভারতে যোগদান করে না তা হল জুনাগড়, জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ। জুনাগড় এবং হায়দ্রাবাদের ভারতে যোগদান করার ইতিহাসও চমকপ্রদ, সে বিষয়েও পরবর্তীকালে আলোচনা করা যাবে। জুনাগড় বর্তমান গুজরাটের নিচের দিকে একটা রাজ্য ছিল, শেষ অবধি ভারতে যোগদান করেছিল গণভোটের মাধ্যমে, 99% ভোট ভারতবর্ষের পক্ষে, সেখানকার মানুষ তাদের গণভোটে 99% মানুষ ভারতবর্ষে যোগদান করতে চান এবং ভারতের সঙ্গে যোগ দেন। হায়দ্রাবাদও পরবর্তীকালে ভারতে যোগ দেওয়া হয়েছিল। এখানে আমরা ফোকাসটা রাখব জম্মু কাশ্মীর বা তার কিছু অংশ, আজাদ কাশ্মীর বা পিওকে যে অংশটাকে আমরা বলছি সেটা কিভাবে তৈরি হলো এবার আমরা বুঝে নেব। আগস্ট 1947 জম্মু কাশ্মীরকে বলা হলো, তুমি ভারত কিংবা পাকিস্তান যে কোনো একটি দেশে যোগদান করতে পারো। ভারত তখন তৈরি হয়েছিল একটি ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক দেশ হিসাবে, কিন্তু পাকিস্তান তৈরি হয়েছিল একটি মুসলিম দেশ হিসাবে। তৎকালীন সময়ে জম্মু কাশ্মীরের জনসংখ্যার 75% প্রায় মুসলিম ছিল। সেই কারণে মোহাম্মদ আলী জিন্না ভাবছিলেন কাশ্মীর নিশ্চয়ই পাকিস্তানের অংশ হবে। জওহরলাল নেহরু বা ভারতবর্ষের নেতারা কিন্তু এই চিন্তাভাবনাটার বিরোধিতা করছিলেন যে একটা সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশের পক্ষে কখনোই এটা মেনে নেওয়া যাবে না যে কাশ্মীর শুধু ধর্মের ভিত্তিতে পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। তার কারণ, তাদের জনগণ যে দেশের সঙ্গে যুক্ত হয় তারা সেই দেশের সঙ্গে যুক্ত হোক,
এই ছিল মত জওহরলাল নেহরু এবং সর্দার প্যাটেলের। তৎকালীন কাশ্মীরের শাসক ছিলেন রাজা হরি সিং। রাজা হরি সিংকে মাউন্টব্যাটেন বলেন, তুমি যে কোনো এক দেশে যুক্ত হয়ে যাও। রাজা হরি সিং বলেন, না, আমি পাকিস্তানেও যুক্ত হব না, আমি ভারতেও যুক্ত হব না, তার কারণ আমি স্বাধীনতা চাই। মাউন্টব্যাটেন তাকে উপদেশ দিয়েছিল যে তুমি দুটো যুযুধান দেশের মাঝখানে থেকে নিজের স্বাধীনতা বজায় রাখতে পারবে না। তবুও হরি সিং শোনেননি, তার কারণ তিনি রাজতন্ত্র পছন্দ করতেন। তার কারণ তিনি জানেন, পাকিস্তানের সঙ্গে যদি মিশে যাই সেটা মুসলিম দেশ, সেখানেও আমার রাজতন্ত্র থাকবে না, আর ভারতবর্ষের সঙ্গে যদি মিশে যাই তাহলে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষ আমাকে আমার সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে দেবে না। হরি সিং এর স্বার্থের কারণেই কিন্তু জম্মু কাশ্মীর তখন ভারত বা পাকিস্তানের অংশ হতে পারেনি। এরপরে 22 অক্টোবর 1947 গল্পে আসে নতুন টুইস্ট। তখন অলরেডি পুঞ্চ এরিয়ায় কিছু সাধারণ চাষি, উপজাতি কিছু মানুষ রাজা হরি সিং এর বিরুদ্ধে বিদ্রোহ করছিলেন। সেই সুযোগে বেশ কিছু পাঠান উপজাতি তারা কাশ্মীরকে আক্রমণ করে। আনঅফিসিয়ালি এদের নেতৃত্ব দিচ্ছিল পাকিস্তানি আর্মিরা, যদিও পাকিস্তান সেটা স্বীকার করে না, কিন্তু পাকিস্তানের আর্মিরাই পাঠান উপজাতির ছদ্মবেশে কাশ্মীরকে আক্রমণ করেন। প্রায় কাশ্মীর হাতছাড়া হয়ে যায় হরি সিং এর কাছ থেকে। রাজধানী শ্রীনগরের কাছাকাছি এই সৈন্যরা চলে আসেন। এই সময় ভীত হয়ে রাজা হরি সিং নেহরু এবং প্যাটেলের কাছে সৈন্য সাহায্য চায়। হরি সিং এর অনুরোধে 24 অক্টোবর 1947 নেহরু এবং সর্দার বল্লভভাই প্যাটেল হয়তো সৈন্য সাহায্য দিয়েও দিতেন, কিন্তু তখন বাদশাহ দেন লর্ড মাউন্টব্যাটেন। তিনি বলেন, কাশ্মীর আইনগতভাবে পাকিস্তানেরও অংশ নয়, ভারতেরও অংশ নয়। সেই কাশ্মীরের রক্ষায় যদি ভারত সেনা পাঠায় তাহলে এটা একটা আন্তর্জাতিক যুদ্ধ হবে। তাহলে সারা বিশ্ব বা ইউএনও, তোমরা জানো ইউএনও প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে, যে ইউএনও প্রতিষ্ঠার পেছনে আমেরিকা এবং ব্রিটেনের বিরাট ভূমিকা ছিল। সেই কারণে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে মাউন্টব্যাটেন বলতে শুরু করেন যে এটা একটা আন্তর্জাতিক পর্যায়ের যুদ্ধ, যেখানে সদ্য স্বাধীন হওয়া একটি দেশ আবার আন্তর্জাতিক একটি যুদ্ধে জড়িয়ে পড়বে। প্যাটেল নেহরু জিজ্ঞাসা করলেন, তাহলে উপায়? মাউন্টব্যাটেন বললেন, রাজা হরি সিং যদি ভারতে যুক্ত হন, কাশ্মীরকে যদি ভারতবর্ষে যুক্ত করেন, তবেই ভারত সৈন্য পাঠাতে পারে, তাহলে কোনো সমস্যা থাকবে না। হরি সিংকে জানানো হলে এই কথা, তিনি পড়েন বিপাকে। তার কারণ, তিনি এক বিলাসী রাজা, তিনি সমাজতন্ত্রে বিশ্বাস করেন না। তার রাজ্যের একটি ছেলে শেখ আবদুল্লাহ, যে উচ্চশিক্ষিত হয়ে এসেছিল কাশ্মীরে, চাকরি প্রার্থী হয়েছিল রাজদরবারে, চাকরি জোটেনি, সেই কারণে সমাজতন্ত্রের পক্ষে এবং রাজতন্ত্রের বিরোধিতায় সংগ্রাম করে কাশ্মীর ভ্যালিতে খুব জনপ্রিয় নেতা হয়ে যান, তাকে তিনি জেলবন্দী করে রেখেছেন। ওদিকে উপায়ান্তরই নেই, পাকিস্তানের সৈন্যবাহিনী শ্রীনগরকে প্রায় ক্যাপচার করে ফেলেছে, তিনি ইতিমধ্যে পালিয়ে যেতে বাধ্য হন জম্মুতে। ওদিকে বারামুলায় পাকিস্তানি সৈন্য চরম অত্যাচার, খুন, ধর্ষণ ইত্যাদি চালাচ্ছে। এরকম টালমাটাল পরিস্থিতিতে হরি সিং ন্যাশনাল কনফারেন্স নেতা শেখ আবদুল্লাহকেও মুক্ত করেন এবং ভারতের সঙ্গে যুক্ত হবার সন্ধিপত্রেও স্বাক্ষর করেন 26 অক্টোবর 1947। এই দিন অফিসিয়ালি কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয়। তখন নেহরু এবং বল্লভভাই প্যাটেল কাশ্মীরে অর্থাৎ শ্রীনগরে সেনা পাঠান। তাদেরকে এই সেনা অভিযানে, আমরা অনেকেই জানি না, গান্ধীজিও সাপোর্ট করেছিলেন এবং বলেছিলেন, দেখো কাশ্মীর যেন শয়তানের হাতে না চলে যায়। নিরা 27 অক্টোবর প্রায় 100-এর বেশি বিমানে অস্ত্র এবং সৈন্য নিয়ে ভারতীয় সৈন্যরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে সেই সৈন্যদের অভ্যর্থনা জানান
সদ্য মুক্তি পাওয়া ন্যাশনাল কনফারেন্স নেতা শেখ আবদুল্লাহ, ভারতীয় সৈন্য বীরত্বের সঙ্গে অনুপ্রবেশকারী পাকিস্তানি সৈন্যদের সেখান থেকে তাড়িয়ে ভাগান, কাশ্মীর উপত্যকা থেকে বিদায় নেয় পাকিস্তানি সেনা। কিন্তু কিছু কিছু অঞ্চলে এই সেনা তাদের কর্তৃত্ব বজায় রাখে এবং ভারতীয় সৈন্যদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এবার কিন্তু একটু বুঝে নেওয়ার ব্যাপার আছে, এই যুদ্ধটা চলতে থাকে কয়েক মাস, কিছু অংশের উপর, জম্মু অ্যান্ড কাশ্মীরের কিছু অংশের উপর অনুপ্রবেশকারী পাকিস্তানিদের অধিকার থেকে যায়, বাকি অংশ কাশ্মীর ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। দেখো, বুঝে নিতে সুবিধা হবে, জম্মু অ্যান্ড কাশ্মীরের যে অংশ ভারতীয় সেনাবাহিনী উদ্ধার করে এবং ভারতের সঙ্গে যুক্ত করে, সেই অংশ 370 নম্বর ধারা অনুযায়ী বিশেষ মর্যাদা পেয়ে ভারতবর্ষের অঙ্গরাজ্য হয়। যদিও 370 নম্বর ধারা এখন আর অস্তিত্বে নেই, এ বিষয়ে পরবর্তীকালে কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। অন্যদিকে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে অংশে পাকিস্তানি সৈন্যরা থাকে, সেই অংশ নিয়ে এবং তার সমস্যা নিয়ে লর্ড মাউন্টব্যাটেন রেফার করেন ইউএনওকে, যে এই সমস্যার সমাধান করা জরুরি। ইউএনও, জানো তোমরা, পৃথিবীর কোনো সমস্যাই এরা সফলভাবে সমাধান করতে পারেনি এবং তারা তাদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ব্রিটেন এবং আমেরিকার দুষ্ট বুদ্ধিতে পাকিস্তানকে প্রচ্ছন্নভাবে সহায়তা করায় এই সমস্যা আজ অবধি জিইয়ে রয়েছে। নেহেরু তখন বলেছিলেন, এই অংশের মানুষ তারা ভারতবর্ষে যোগ দিতে চায় না পাকিস্তানে যোগ দিতে চায়, তাদের সেই জুনাগড়ের মতন গণভোটের মাধ্যমেই নির্ধারণ হোক। কেননা তিনি চেয়েছিলেন ভারতবর্ষের মতন সমাজতান্ত্রিক গণতান্ত্রিক একটি রাষ্ট্র, এরকম কোনো ভূখণ্ডকে যুদ্ধের মাধ্যমে, সাম্রাজ্যবাদী নীতির মাধ্যমে আগ্রাসিত করবে না, আগ্রাসনের মাধ্যমে দেশের অন্তর্ভুক্ত করবে না। নেহেরু আশা করেছিলেন এবং ভরসা করেছিলেন ইউএনও এই ব্যাপারে সদর্থক ভূমিকা নেবে, কাশ্মীরের এই অংশটুকুও ভারতবর্ষের সঙ্গে যুক্ত হবে। তিনি হতাশ হয়েছিলেন, পরিষ্কারভাবে বলেও ছিলেন যে ব্রিটেন এবং আমেরিকা একটি ডার্টি গেম খেলল। ইউএনওর রেজুলেশনও এলো, সেই রেজুলেশনেও বলা হলো যে এই অংশ থেকে পাকিস্তান যখন আর্মি উইথড্র করবে এবং ভারতীয় অংশ থেকে ভারত যখন আর্মি উইথড্র করবে, তখন গণভোট সংগঠিত হবে, তার মাধ্যমে নির্ধারণ হবে এই অংশ কোথায় যোগদান করবে এবং দু দেশের সৈন্যবাহিনী যুদ্ধবিরতি করবে। সেই যুদ্ধবিরতি হলো বটে, কিন্তু পাকিস্তান কোনো দিনও শর্ত অনুযায়ী তাদের সৈন্য সেখান থেকে উইথড্র করলো না। সেই যুদ্ধবিরতির সময়ে যে বাউন্ডারি লাইনটা ছিল, সেই বাউন্ডারি লাইনটাই হলো এলওসি, লাইন অফ কন্ট্রোল। তোমরা জানো, যারা খোঁজ খবর রাখো, সৈন্য না হাঁটানোর পেছনে বিভিন্ন দেশের প্রচ্ছন্ন মদত রয়েছে, চীন আমেরিকা এদের, যার ফলে এই অংশের ভাগ্য ঝুলে রইল ভাগ্যেরই হাতে এবং তৈরি হলো পিওকে বা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, অর্থাৎ যেখানে জম্মু কাশ্মীরের যে অংশে এখন ভারতবর্ষের নিয়ন্ত্রণ নেই, অবৈধভাবে পাকিস্তানি অনুপ্রবেশকারী সৈন্যরা কর্তৃত্ব কায়েম করে রেখেছে, অর্থাৎ যে অংশ এলওসির ওই পারে এবং পাকিস্তানের এই পারের যে অংশটুকু নিয়ে মীমাংসা হলো না, সেই অংশকেই বলা হতে শুরু করলো পাকিস্তান অকুপাইড কাশ্মীর। কেউ কেউ বা এখানকার কিছু অধিবাসী এই অংশকে আজাদ কাশ্মীরও বলে থাকেন। আশা করি তুমি পিওকে কিভাবে তৈরি হলো সেটা বুঝলে। এই অংশটার এদের যদিও নিজস্ব প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্ট রয়েছে, তবুও পাকিস্তানের প্রভাব এই অংশের উপরে আছে। কেননা যাদেরই প্রধানমন্ত্রী হতে হয় তাদেরই পাকিস্তানের সঙ্গে একটা চুক্তিতে সই করতে হয়। এই অংশটা কেন এত গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এইখানেই, আফগানিস্তানের সঙ্গেও সীমা স্পর্শ করে, ভারতীয় কাশ্মীরের সঙ্গে সীমা স্পর্শ করে, উল্টো দিকে চীনের সঙ্গেও সীমা স্পর্শ করে এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সঙ্গেও এর সীমা রয়েছে। এই কারণে ভারতীয় রাজনীতিতে বা বিশ্ব রাজনীতিতে, আন্তর্জাতিক রাজনীতিতে এই পিওকের
প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাকিস্তান এই অংশের প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য দুটি অংশে ভাগ করে রেখেছে, একটি অংশকে জম্মু ও কাশ্মীর এবং অন্য অংশকে গিলগিট বালচিস্তান বলে। এই অংশে আটটি জেলা রয়েছে। জেলাগুলি মিরপুর, মিম্বার, কোটলি, মুজফ্ফরাবাদ, বাঘ, নীলম, রাবলাকোট এবং সুগনদী। আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।